আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য প্রকাশিত এবিটিএটিএস পেপারের বাংলার প্রথম দুটো পেজ অর্থাৎ পেজ নাম্বার 9 এবং 42 এই দুটো পেজের এমসিকিউ গুলো সলভ করব। আজকের মূল ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এই রকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। মাধ্যমে কি বাংলাতে যাতে তোমরা দারুণ স্কোর করতে পারো তার জন্য আমরা দুটো ইবুক প্রস্তুত করেছি, একটা শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউর জন্য। এই এমসিকিউ এবং এসিকিউর ইবুকটিতে তোমরা তোমাদের বাংলা সিলেবাসের অন্তর্ভুক্ত সমস্ত গল্প, কবিতা, নাটক, ভাষা এবং বাঙালি শিল্প, সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ এবং এসিকিউ পাবে উত্তর সহ। আরও একটি যে ইবুক আমরা প্রস্তুত করেছি তাতেই এমসিকিউ এবং এসিকিউর পর্ব তো থাকবেই, তার পাশাপাশি কোন কোন বড় প্রশ্নগুলো তোমরা রেডি করবে তারও একটা সুন্দর ইন্ডিকেশন বা গাইডলাইন দেওয়া রয়েছে। এবারে যার যে বইটা লাগবে সে সে বইটা সংগ্রহ করতে পারে, যার শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউর উত্তরগুলো লাগবে সে একটি বই সংগ্রহ করতে পারে, আর যার মনে হবে যে না এমসিকিউ এবং এসিকিউগুলোর পাশাপাশি বড় প্রশ্নগুলো আমি কোন কোন রেডি করব সেগুলো আমার একটু জানা দরকার আছে, তারা সম্পূর্ণ সাজেশন বইটি সংগ্রহ করবে। শুধুমাত্র এমসিকিউ এবং এসিকিউ সাজেশন বইটির মূল্য আমরা নির্ধারণ করছি মাত্র 20 টাকা, এবং বড় প্রশ্ন সহ এমসিকিউ এবং এসিকিউ যে বুকটি আমরা তৈরি করেছি তার মূল্য আমরা নির্ধারণ করেছি 25 টাকা। তো তোমাদের যার যেটা লাগবে তোমরা কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিংক থেকে ক্লিক করে সহজেই সেই বইগুলো সংগ্রহ করে নিতে পারো। আর বইগুলো সংগ্রহ করার পর পড়ার পর অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানাবে বইগুলো তোমাদের কেমন লাগলো। পেজ নাম্বার 9 এর প্রথম প্রশ্ন নিখিল সন্তর্পণে প্রশ্ন করল। তার প্রশ্নটি ছিল গ, কি হলো হে তোমার? এদিক ওদিক চেয়ে বাসিনী যা নিয়ে উঠোনে ধুতে আসে। সঠিক উত্তর ঘ, ঝুড়ি বোঝায় শাক। তখনই বুড়ি মারা যাচ্ছিল, বক্তা হলেন ক, মোল্লা সাহেব। প্রথম আধুনিক থিসরাস হল খ, রজেটের থিসরাস। লাল ও পারল ধারণার উদ্ভাবক ছিলেন খ, ফেরদিনাদা শ্বশুর। মোটা সাতটা চালের ভাত খায়, সঠিক উত্তর হচ্ছে ঘ, বামুন জি চাকর। বরং সমিধে পরিণত হয়ে যাবে, সমিধ শব্দের অর্থ হল, সঠিক উত্তর গ, যজ্ঞের কাঠ। সর্বপ্রথম বাংলায় ধ্রুপদ রচনা করেন, সঠিক উত্তর হচ্ছে খ, রামশঙ্কর ভট্টাচার্য। বাংলায় প্রথম সবাক চলচ্চিত্র হল, সঠিক উত্তর খ, জামাই ষষ্ঠী। মহুয়া বনের ধারে আছে, সঠিক উত্তর ক, কয়লা খনি। ভারতের প্রথম ফুটবল ক্লাব গড়ে ওঠে, সঠিক উত্তর হচ্ছে ক, 1872 খ্রিস্টাব্দে, আর এই ফুটবল ক্লাবের নাম ছিল ক্যালকাটা এফসি বা ক্যালকাটা ফুটবল ক্লাব। সুন্দরী বাদামি হরিণ যেখানে ঘুরছিল, সঠিক উত্তর হচ্ছে ঘ, সুন্দরীর বোন থেকে অর্জুনের বোনে। আমি দেখি কবিতায় স্তবক সংখ্যা হল, সঠিক উত্তর গ, 3টি। সেই কবিতায় জাগে, সঠিক উত্তর হচ্ছে ক, কবির বিবেক। প্রোগ্রেসিভ লাভ সিন করার ভাবনা প্রথম যার মাথায় এসেছিল, সঠিক উত্তর হচ্ছে গ, বৌদি। প্রম্পটার কালীনাথ সেনের বয়স ছিল, সঠিক উত্তর গ, প্রায় 60 বছর। এটা কিন্তু একটু দেখে, এখানে দেখো 60 বছর রয়েছে, এখানে প্রায় 60 বছর রয়েছে, বইয়ে কিন্তু দেওয়া রয়েছে প্রায় 60 বছর, তাই এই অ্যান্সারটা হবে সঠিক। বক্তিয়ারের সিনটা ছিল, সঠিক উত্তর হচ্ছে ক, রিজিয়া নাটকে। দ্য নাইট ইজ কলিং মি 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 যে নাটকের উক্তি, সঠিক উত্তর হচ্ছে ঘ, ক্যান্ডিডা। বকশিস দিল মুখে, কত টাকা, সঠিক উত্তর হচ্ছে ক, 3 টাকা। সৌম্যমিত্র মঞ্চের মাঝখানে দাঁড়িয়ে আছেন, সঠিক উত্তর খ, সাদা আলোয়। আরমাডা ডুবে গেলে কেঁদেছিলেন, সঠিক উত্তর গ, ফিলিপ। অলৌকিক গল্পটির ভাষান্তর করেন, সঠিক উত্তর হচ্ছে ক, অনিন্দ্য সৌরভ। এবারে আমরা চলে যাব পরবর্তী পেজ, পেজ নাম্বার 42 তে। পেজ নাম্বার 42 প্রথম প্রশ্ন, ফুটপাতে হাঁটা তার বেশি প্রয়োজন হয় না, সঠিক উত্তর খ, মৃত্যুঞ্জয়। মৃত্যুঞ্জয়ের ধুলি মুলিন সিল্কের জামা এখন গ, অদৃশ্য হয়েছে। শ্রাদ্ধ করার জন্য তারা খবর দেয়, সঠিক উত্তর ঘ, মহানাম শতপথীকে। উৎসব কাঠ কাটা শেষ করে, উৎসব কাঠ কাটল, সঠিক উত্তর আড়াই মন। বুড়িকে হরিবোল বলতে শুনেছিল, সঠিক উত্তর গ, ন করি নাপিত। রাত্রে নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে, সঠিক উত্তর হচ্ছে ঘ, দূর সমুদ্রে দীর্ঘশ্বাস।
যে মেয়ে নিখোঁজ তার সন্ধান মেলে সঠিক উত্তর হচ্ছে ক জঙ্গলে। বহুদিন জঙ্গলে যায়নি, কারণ খ বহুদিন শহরেই আছে। একটি তারা এখন আকাশে রয়েছে, একটি তারার সঙ্গে কবি যার তুলনা করেছেন, সঠিক উত্তর খ একটি মেয়ের। আমরা বাঙালিরা শুনি কাঁদুনে জাত, একথা বলেছেন সঠিক উত্তর ঘ বল্লভ ভাই প্যাটেল। দিলদারের পোশাক পরিহিত রজনীকান্তের হাতে ছিল, সঠিক উত্তর হচ্ছে খ জ্বলন্ত মোমবাতি। ট্রামের ছবি নিয়ে যে লোকটি ঢোকে তার মুখে শোনা যায়, সঠিক উত্তর হচ্ছে ঘ ঠাং ঠাং আওয়াজ। নানা রঙের দিন নাটকটি যে নাটকের অনুবাদ সেটি হল, সঠিক উত্তর হচ্ছে খ সোয়ান সং। এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে, বক্তা হলেন ক শম্ভু। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই, ঘুমন কে? সঠিক উত্তর ঘ কালীনাথ সেন। সেই রাতে চিৎকার উঠেছিল কৃতদাসদের জন্য, সঠিক উত্তর খ আটলান্টিসে। অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছেন, সঠিক উত্তর গ অনিন্দ্য সৌরভ। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন ক স্যার উইলিয়াম জোন্স। মুখের মান্য বাংলার অর্ধসর্ধনী হল, সঠিক উত্তর গ চারটি। ভারতের কোন প্রাদেশিক ভাষার প্রথম ব্যান্ড হল, সঠিক উত্তর খ মোহিনীর ঘোড়াগুলি। ভারতীয় বর্ষপঞ্জির সংস্কার করেন যে বিজ্ঞানী তিনি হলেন ঘ মেঘনাথ সাহা। বাংলা ক্রিকেটের জনকরূপে পরিচিত ক সারদা রঞ্জন রায়চৌধুরী। তাহলে আজকে তোমাদের সামনে আমি দুটো পেজের এমসিকিউ সলভ করলাম, পেজ নাম্বার 9 এবং পেজ নাম্বার 42। আজকের এই ভিডিও কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট করো। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল বাটনটাকে সিলেক্ট করে রেখো, এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য। আর এই ভিডিওগুলো বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে কিন্তু একেবারেই ভুলো না।